আসসালামু আলাইকুম কুকিং হাউস বাই নুহা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি একটি নতুন ড্রিঙ্কসের রেসিপি দেখার জন্য। এই ড্রিঙ্কসটা বানানো অনেক সহজ আর খেতে তো অনেক মজা, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, এটা আপনারা ইফতারে রাখতে পারেন। তো চলুন আমরা দেখে নিই এই ড্রিঙ্কসটা কীভাবে বানাতে হয়। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এখন এটাকে জাল করে আমি 1 কাপ করে নিব। এদিকে নিয়েছি একটা কলা, এই কলাটাকে এভাবে ছোট ছোট স্লাইস করে নিব। এখন এর মধ্য থেকে কিছু কলাকে আমি এভাবে 4 ভাগ করে নিব। এগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি আর এগুলো আমি ব্লেন্ড করে নিব। এখন আমি এখানে নিয়েছি 3টা খেজুর, খেজুরগুলোর বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্য থেকে কিছু খেজুরকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এগুলোকে একটু বড় করে কাটছি, কারণ এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, যার মধ্যে বড় কলাগুলো আর বড় খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ দুধ থেকে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে। এখন এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমেই যদি আপনি পুরোটা দুধ দিয়ে দেন তাহলে কিন্তু কলা আর খেজুরটা ভালোভাবে ব্লেন্ড হতে চাইবে না। ব্লেন্ড করে নিয়েছি, এখন এর মধ্যে পুরো দুধটাকেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা আইস কিউব, এখন এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আইস কিউবটা দেওয়ার কারণে এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। এখন এই ব্লেন্ড করা দুধটাকে আমি একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রু আফজা। রু আফজাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অল্প একটু রু আফজা দিলে কিন্তু দুধের মধ্যে একটা পিঙ্কিশ কালার আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কলা আর খেজুর। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সেদ্ধ করে রাখা সাবুদানা। আপনারা যদি সাবুদানাটা বেশি পছন্দ করেন তাহলে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল এই ড্রিঙ্কসটা। এটাকে যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার রিফ্রেশিং ড্রিঙ্কস। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এটা কিন্তু অবশ্যই একদিন ইফতারে ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনার ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপিস ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।